হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো নিশ্চয়ই থাম্বনেল দেখে আজকে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করব। সেটা আর কিছু নয়, সেটা হলো পৃথিবী। এটা অনেক ভারী। এটা হলো রিমেক্সের 50,000 mAh-এর একটি পাওয়ার ব্যাংক। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক দূরে ঘুরতে যান, এমন এমন জায়গায় ঘুরতে যান যেখানে আসলে ইলেকট্রিসিটির সেরকম ব্যবস্থা থাকে না। তো আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য একটা ভালো, মানে বিশাল ব্যাটারিওয়ালা একটা পাওয়ার ব্যাংক লাগে। আবার অনেকেই আছেন যারা ঘুরতে যান না, কিন্তু পার্সোনাল যে কোনো কারণে অনেক বিশাল mAh-এর ব্যাটারির একটি পাওয়ার ব্যাংক দরকার, তাদের জন্য এটি একটি পারফেক্ট পাওয়ার ব্যাংক। তো রিমিক্সের এই পাওয়ার ব্যাংকটি কেমন হবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে মূলত এই ভিডিওটি হচ্ছে একটা আনবক্সিং ভিডিও, আমি এটা আনবক্সিং করে দেখব এটাতে কি কি সুবিধা আছে, কি ধরনের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, কতটুকু কার্যকর। তবে এটা নিয়ে আমি ফুল রিভিউ করব এটা 1 মাস ব্যবহার করার পরে। তো এখন জাস্ট আমি এটার আনবক্সিং ভিডিও করব। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। তো আমি এখন এটাকে আনবক্সিং করতে যাচ্ছি, আমার কাছে তো আসলে চাকু নেই। ও, আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস 1,800 থেকে 2,500 টাকার মধ্যে আপনি বিভিন্ন অনলাইন শপে পাবেন। অনলাইন শপ অনুযায়ী এটার দামে একটু পার্থক্য আছে, বিভিন্ন শপে আপনি ডিসকাউন্ট দিয়ে 1,800 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তো চলুন এটা খুলে দেখা যাক এটার মধ্যে কি কি আছে। বের হয়ে গেল পুরো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটির সাথে কোনো ইউএসবি কেবল দেওয়া হয় নাই বক্সের মধ্যে, জাস্ট একটা পাওয়ার ব্যাংক, কোনো নাই কোনো ইউজার ম্যানুয়াল, নাই কিছুই, জাস্ট একটা ওয়ারেন্টি কার্ড। যদিও এই ওয়ারেন্টি কার্ডটা চায় না, বাংলাদেশে এটা আসলে ইউজেবল না। আমার আসলে এক হাতে ধরে রাখতে অনেকটা কষ্ট হচ্ছে। এটার ওজন 1 কেজিরও বেশি, তাই এটা আসলে পকেটে করে নিয়ে ঘুরে বেড়ানো অসম্ভব। এটা আপনার সাথে রাখতে হলে অবশ্যই একটি ব্যাগ রাখতে হবে, ব্যাগে করে এটাকে সাথে রাখতে হবে। পাওয়ার ব্যাংকটা অনেক 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 মোটা। নর্মালি 10,000 mAh এবং 20,000 mAh এর পাওয়ার ব্যাংক থেকে এটা অনেক বেশি ভারী। সো বুঝতেই পারছেন এটা সাথে নিয়ে ঘুরে বেড়ানোর মতো পাওয়ার ব্যাংক না। আর পাওয়ার ব্যাংকের এখানে একটা ডিসপ্লে আছে, এই পাওয়ার ব্যাংকটিতে কতটুক চার্জ আছে সেটা দেখা যায়, এবং কি পাওয়ার ব্যাংক থেকে কতটুক আউটপুট হচ্ছে সেটাও এখানে দেখা যায়, ভালো বিষয়। আর এটা ডিউরেবিলিটি আসলে কি বলবো, ঝাঁকি দিলে এটাতে কোনো ব্যাটারি নড়াচড়ার শব্দ হচ্ছে না, ভালোই শক্তপোক্ত। না, কোনো জায়গা আসলে ফাঁকা নাই, এরকম ভালোই শক্ত। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ইউএসবি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য, মানে একই সাথে 4টা মোবাইল আপনি চার্জ দিতে পারবেন, বা 4টা পোর্টই আপনি ব্যবহার করতে পারবেন। আর চার্জ করার জন্য এখানে 3টি পোর্ট পাবেন, সেটা হচ্ছে টাইপ সি, মাইক্রো এবং আইফোনের চার্জার, তিনটাই আছে। ওয়াও, আপনি যখন যেটা পাবেন হাতের কাছে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এটা অনেক বড় একটা সুবিধা। আর তার পাশে এই 2টা টর্চ লাইট আছে, জ্বলতেছে না কেন। আসলে আমি এখন এই পাওয়ার ব্যাংকের সব পোর্ট গুলো চেক করব, এবং চার্জ দেওয়ার যে 3টা পোর্ট আছে সেইগুলোকে চেক করব। আগে চেক করে নেওয়া ভালো, কারণ রিমেক্স হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটাকে আপনি খুব বেশি ভালো বলতে পারবেন না, আবার একবারে যে খারাপ তাও বলতে পারবেন না, মাঝামাঝি অবস্থানে আছে। রিমেক্স ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো খুব বেশি ডিউরেবল না, অনেকটা নড়বড়ে অবস্থায় থাকে, কিন্তু অনেক প্রোডাক্ট আছে খুবই ভালো সার্ভিস দেয়,
আবার কিছু প্রোডাক্ট আছে খুবই বাজে সার্ভিস দেয়, যার কারণে আসলে এগুলা কেনার পর অবশ্যই আপনি চেক করে নেবেন। সো আমি এখন টাইপ সি পোর্টটা চেক করে নিচ্ছি, হোয়াট দেখতেছেন, হ্যাঁ টাইপ সি পোর্টটা ঠিক আছে। আমি এখন আইফোনের যে পোর্টটা আছে সেটাকে চেক করব। হ্যাঁ চার্জ হচ্ছে, তার মানে আইফোনের পোর্টটাও ঠিক আছে। কেবলটা অনেক ছোট, মাইক্রো ইউএসবি, হ্যাঁ মাইক্রো ইউএসবি দিয়েও চার্জ হচ্ছে। তার মানে পাওয়ার ব্যাংকটাকে চার্জ করার জন্য যে তিনটা পোর্ট, তিনটা পোর্টই ঠিক আছে। আচ্ছা আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে এখানে যে দুইটা টর্চ লাইট আছে এইগুলো জ্বলতেছে না, আমি হয়তো বা জ্বালাতে পারতেছি না। ওয়াও জ্বলে গেছে! আসলে এখানে যে একটা পাওয়ার বাটন আছে দেখা যাচ্ছে, এখানে যে পাওয়ার বাটনটা আছে এটাকে প্রেস করলেই টর্চ দুইটা জ্বলে যায়, আবার প্রেস করলে হ্যাঁ নিভে যায়। যাক আপাতত দুশ্চিন্তাটা দূর হলো যে এটা টর্চটা জ্বলে কিনা। আমি তো ভাবছিলাম আসলে নষ্ট, আমি তো ভাবছিলাম নষ্ট, যাক এখন দেখা গেছে যে ঠিক আছে। তো এইবার হচ্ছে এর যে ইউএসবি পোর্ট আছে চারটা, এটা নিয়ে একটু কথা বলবো। এই যে দুইটা পোর্ট হচ্ছে লাল রঙের এবং দুইটা পোর্ট হচ্ছে কালো রঙের, উপরের যে দুইটা লাল কালারের পোর্ট, আপনি এই পোর্ট দিয়ে চার্জ করলে আপনার ডিভাইস ফাস্ট চার্জ হবে, সর্বোচ্চ 12 ওয়াটে চার্জ হবে। আর যে নিচে কালো দুইটা পোর্ট আছে এই পোর্ট দিয়ে চার্জ করলে আপনার ডিভাইস হয়তো 5 ওয়াটের মতো এরকম চার্জ হবে, মানে নর্মাল চার্জ হবে, ফাস্ট চার্জ হবে না। তো এখন আমি এই চারটা পোর্ট গুলো চেক করে নেব এবং এটাও চেক করব কি পরিমাণ আউটপুট হয়, এবং চেক করব যে ফাস্ট চার্জ হয় কিনা, কারণ বলছে যে এখানে এটা দিয়ে ফাস্ট চার্জ হবে। তো আমি একটা ইউএসবি টাইপ সি কেবল নিলাম, কারণ আমরা সবাই জানি টাইপ সি কেবল অনেক বেশি আউটপুট করতে সক্ষম নর্মাল কেবলের থেকেও। এখন আপনার ডিভাইস হচ্ছে যতই ফাস্ট চার্জ করতে সক্ষম হোক না কেন, কেবলটা যদি নর্মাল হয় তাহলে কিন্তু ফাস্ট চার্জ হবে না। তাই যখন আপনি কোনো পাওয়ার ব্যাংক বা কিছু চেক করতে যাবেন অবশ্যই একটা ভালো মানের কেবল নেবেন, টাইপ সি হলে সব থেকে ভালো হয়। তো আমি টাইপ সি কেবল নিলাম। তো এখন যে ডিভাইসটা নিলাম এই ডিভাইসটা সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত চার্জ সাপোর্ট করে, আর এটা হচ্ছে 12 ওয়াট পর্যন্ত চার্জ আউটপুট করে। তো সমস্যা নেই, ভালোভাবেই চেক করা যাবে। ওয়াও চার্জ হচ্ছে, তার মানে পাওয়ার ব্যাংক ঠিক আছে। আচ্ছা নেক্সট পরের পোর্টটা চেক করে নিই, হ্যাঁ এটাও ঠিক আছে, পরেরটা, ওয়াও এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো অবশেষে সব মিলিয়ে খুশি হলাম, কারণ হচ্ছে পাওয়ার ব্যাংকটাতে কোনো ধরনের এখনো পর্যন্ত ফল্ট পাইনি। এখানে যে চার্জ ইনপুট হওয়ার জন্য যে তিনটা পোর্ট আছে এবং চার্জ আউটপুট হওয়ার জন্য চারটা পোর্ট আছে, সবগুলোই কাজ করতেছে, এবং দুইটা টর্চ লাইট আছে সেটাও জ্বলতেছে, পাওয়ার বাটনটাও কাজ করতেছে, ডিসপ্লেটা প্রপারলি কাজ করতেছে। আচ্ছা ডিসপ্লে টোটাল জিনিসটা দেখে নেই, একটা হচ্ছে এই যে দেখাচ্ছে আউটপুট কতটুকু হচ্ছে, আপনার 5 ভোল্ট এবং 2.1 অ্যাম্পিয়ারে আউটপুট হচ্ছে, সেটা এখানে শো করতেছে। তো নিচেরটা দিয়ে চার্জ দেই, নিচেরটা হচ্ছে 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে, তার মানে হচ্ছে আপনি কালোটা দিয়ে আপনার নর্মাল চার্জ হবে। আপনার যদি এমন কোনো ডিভাইস থাকে যেটা ফাস্ট চার্জ সাপোর্ট করে না, অথবা ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে সমস্যা হবে, সেটাকে আপনি এই নর্মাল পোর্টটা দিয়ে চার্জ দিবেন। তো কতটুক আউটপুট পাওয়া যায় আমি এটা এখন সেটা চেক করব। আমি আমার ডিভাইসে অ্যাম্পিয়ার অ্যাপসটা ইনস্টল করে রেখেছি, সেটা ওপেন করলাম। আসলে সত্যি বলতে এটাতে খুব
ফাস্ট চার্জ হচ্ছে সেটাও বলা যাচ্ছে না, কারণ 1000 mAh হচ্ছে খুবই কমন একটা বিষয়। আসলে ভিউয়ার্স আমি কি বলবো, সত্যি বলতে আমি এটা আউটপুট ওয়াট নিয়ে বা এমএ নিয়ে আমি খুব একটা স্যাটিসফাই না, কারণ আমি এখানে প্রপারলি 12 ওয়াট আউটপুট পাচ্ছি না, 10 ওয়াট কোনো রকম উঠে। সো এটা বলা যায় যে এটা খুব বেশি বা অত যে ভালো ফাস্ট চার্জ হয় তা কিন্তু না। আসলে রিমিক্সের এই একটা সমস্যা, এরা প্রপারলি যেটা বলে সেটা পাওয়া যায় না, আবার একেবারে যে খারাপ পাওয়া যায় তাও না, মাঝামাঝি অবস্থানে থাকে। এটাই আসলে রিমিক্স ব্যান্ডের কাজ কি বলবো। সো ভিউয়ার্স, এটাই ছিল রিমিক্স 50,000 mAh পাওয়ার ব্যান্ডটার আনবক্সিং অথবা ইমপ্রেশন ভিডিও। এটা আসলে কেমন সার্ভিস দেয়, এটাতে 50,000 mAh বলা আছে, এটাতে টোটাল 50,000 mAh ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় কিনা সেটা আমি 1 মাস ইউজ করে আপনাদের সাথে একটা প্রপার ভিডিও শেয়ার করব। তো সে পর্যন্ত ওয়েট করুন, আর আপাতত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে জানাবো। আর শেয়ার করুন এমন কোনো বন্ধুদের সাথে যাদের আসলে এরকম একটা পাওয়ার ব্যাংক খুব দরকার, দূরে ঘুরতে যায়, ট্রাভেল করতে ভালোবাসে, অথবা যে কোনো কারণে অনেক বড় বিশাল একটা পাওয়ার ব্যাংক দরকার, তাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।